আব্বা জানেরা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা মা ও বোনেরা কান্তি কানা করে শুনুন, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই দিনে বাবা জি আমার কোন দিনে আজকে যে রাতটা, আজকে রাতটা মিরাজের রাত, এজন্য আমি কিছু বলতে বাধ্য হলাম। মিরাজের রাত, মিরাজের রাতে বাবা জি আমার নবী উম্মে হানি চাচাতো বোন আবু তালেবের কন্যা উম্মে হানির বাড়িতে আমার নবী আমার রাত্রি যাপন করেছিলেন, রাতের বেলা ঘুমিয়েছিলেন। ওই দিনেতে আল্লাহ বললেন যাও রে জিবরিল, চলে যাও চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে, অ্যাপার্টমেন্ট লেটার নিয়ে যাও, দাওয়াত নামা নিয়ে চলে যাও। আল্লাহ গো আপনার হাবিবের রুমেতে, আপনার হাবিবের হুজুরাতে বিনা পারমিশনে তো ঢোকা যায় না, যায় না, কেমন করে আমি যাব? আপনার হাবিবকে তো পারমিশন নিতে হবে। আল্লাহ বলল না রে না রে জিব্রাইল, চলে যাও, পারমিশন লাগবে না, আমি আল্লাহ, তার দরওয়াজা দিয়ে প্রবেশ তুমি করবে না, করবে না, করবে না, তুমি সরাসরি আমি আল্লাহ তাকে ফাটিয়ে দেব, আমি আল্লাহ তাকে উদ্যোগমন করাবো, আকাশের মেহমান বানাবো, এই জন্য দরওয়াজা তুমি ব্যবহার করবে না, তুমি ছাদ ব্যবহার করবে, আমি আল্লাহ ছাদটা ফাটল ধরিয়ে দেব, ছাদটা ফাঁক করে দেব, তুমি সরাসরি দাওয়াত নামা নিয়ে আমার হাবিব রহমাতুল্লিল আলামিনের কাছে তুমি পৌঁছে যাবে। জিব্রাইল আনন্দে খুশিতে বাগে বাঘ হয়ে ওই অ্যাপার্টমেন্ট লেটারটা নিয়ে আমার নবীর কাছে পৌঁছে গেলেন। আমার নবী শুয়েছিলেন, আমার নবী জাগ্রত হয়ে বললেন, জিব্রাইল ভাই, জিব্রাইল কি ব্যাপার, হঠাৎ করে এখানে কেন, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে দাওয়াত নামাটা পৌঁছে দিলেন, দাওয়াত নামাটা হাতে দিয়ে দিলেন। আমার নবীর দেখা মাত্রই আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নামা দেখা মাত্রই আমার নবী কি করলেন, আনন্দেতে চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে গেছে। ও আমার আব্বা জানে না, দুই রকম চোখের পানি আসে, একটা হচ্ছে দুঃখের চোখের পানি, আর একটা হলো অতিরিক্ত আনন্দিত হলে চোখের পানি আসে। কি আসে না? যদি আপনার বাড়িতে আপনি চাকরি পেয়েছেন, এই অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি পোস্ট বাই পোস্টে আসে, পোস্টমাস্টার যদি বলে যে আপনার চাকরির লেটার, আনন্দ হবেন না? কি কথা বলেন, চোখে পানি এসে আনন্দে। তা আমার নবী আল্লাহ যেহেতু ডেকে পাঠিয়েছেন, আমার নবী আনন্দে চোখে পানি এসে গেছে। ওই পত্রটা আল্লাহর নবী কি করলেন, চোখে বুলালেন, মাথায় বুলালেন, বুকে বুলালেন, বুলানোর পরে বলছে জিব্রাইল, আমি তো আল্লাহর কাছে যাব, একটু ড্রেসটা চেঞ্জ করতে হবে, আল্লাহর কাছে যাব, আমি একটু উযু করব, উযু করব, অবশ্য আপনি রেডি হন, আপনি প্রিপারেশন নেন। আমার নবী আমার উযু করলেন, উযু করার পরে বলছেন জিব্রাইল, চলো চলো চলো, এবার আমি রেডি হয়ে গেছি, আমি যাব, চলো, কেমন করে যাব? জিব্রাইল জান্নাত থেকে একটা জান নিয়ে চলে এসেছেন, জান নিয়ে এসে বাইরে দান করিয়ে রেখেছিলেন, জানটার নাম হলো বারাক। প্রত্যেকে আমরা জানি বোরাক, বাবাজি আমার বোরাক শব্দের অর্থ কি, বারকুন শব্দ থেকে বোরাকটা এসেছে, বারকুন মানে হলো বিদ্যুৎ। বারকুন মানে কি? বিদ্যুৎ। তাহলে বিদ্যুতের গতি যতটা, বিদ্যুতের গতি যতটা, তার থেকেও বোরাকের গতি কোনটা বেশি? বেশি। এই বিদ্যুৎ, এই লাইটের দুনিয়ার যত গতি আছে, পৃথিবীতে যত কিছু গতি চলে, গতিমান আছে, সবচাইতে বেশি গতি হলো বিদ্যুতের। বৈজ্ঞানিকদের গবেষণার মধ্যে পাওয়া গেছে যে বিদ্যুতের গতি হলো 1 সেকেন্ডে 186,000 মাইল। কত মাইল বললাম? 186,000 মাইল 1 সেকেন্ডে। আর যদি তার থেকে বোরাকের গতি বেশি হয়, তাহলে কত বেশি আপনি হিসেব করতে পারবেন না, কম্পিউটার ফেল হয়ে যাবে। 1 সেকেন্ডে যদি অত হয়, তাহলে বোরাকের গতি হচ্ছে 1 সেকেন্ডে আরো ওর থেকে লক্ষ লক্ষ গুণ বেশি। এত স্পেশাল গাড়ি, এত দামি গাড়ি আল্লাহ পাক পাঠিয়েছেন আমার হাবিবকে রিসিভ করার জন্য। বাবা জি আমার
আমার আব্বা জানেরা নজন তরুণ যুবক ভাইরা মা ও বোনেরা কান্তি খাড়া করে শুরুর আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন উযু করে নিয়ে এখানে একটা মাসলা হাল হচ্ছে মাসলা বের হচ্ছে সফরে যখন যাবেন সফরে যখন বের হবেন উযু করে বের হতে হবে সফরে উযু হালাতে বের হওয়াটা সুন্নাতে রসুল কারণ আমার নবী আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যাচ্ছিলেন উযু করে গেছিলেন তাহলে আমরা যখন সফরে যাব কি করব উযু করে যাব তাহলে আমার নবীর একটা সুন্নাতের উপর আপনি আমল করলেন আমার নবী আমার উযু করে এবার রেডি হয়ে আছেন আমার নবী বলছে জিব্রাইল কেমন করে যাব চলো বলে হুজুর চলুন ওই যে জানটা দাঁড়িয়ে আছে কোন জান যেটা হলো গাধার থেকেও একটু খাটো গাধার থেকেও একটু ছোট খচ্চরের থেকে একটু বড় ওই জানের নাম হলো বুরাক ওয়াজি আমার চতুষ্পদ জন্তু ওই জন্তুর উপরে আপনি বসে যান বসে যান বসে যান আমার নবী বলছে না মানে জিব্রাইল আমি তো কেমন করে চালাতে হয় আমি জানি না উদ্যোগ আমি হব আমি ও আকাশপথে মহাকাশ মহাকাশ থেকে আরো চলে যাবো লাজামান লামাকান 70,000 নূরের পর্দা ভেদ করে চলে যাব আমি কেমন করে যান চালাবো গাড়ি চালাবো আমি তো জানি না আমার কাছে চাবি নেই তুমি বসো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই গাড়ি চালাতে গেলে কোনো চাবি লাগবে না চাবি লাগবে না রিমোটও লাগবে না এটা হচ্ছে অটো এটা কি অটো আপনি খালি বসবেন আপনি বসলেই ও গন্তব্যস্থলে নিয়ে পৌঁছে দেবে জিব্রাইলকে আমার নবী বললেন জিব্রাইল তুমি আগে বসো না 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 উযু বেয়াদবি হয়ে যাবে আপনি আগে বসুন আপনি আগে বসুন আপনার পিছনে আমি বসবো আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাফিউল মুজুদাবিল হুজুর আমার কি করলেন সামনে বসলেন বসার পরে জিব্রাইল পিছনে বসলেন যখন বসেছেন ওই বোরাক লাফালাফি করতে শুরু করলেন জিব্রাইল লেগে গিয়ে বললেন খবরদার বোরাক তুমি কি জানো না তোমার পিঠে কেস আমার হয়েছে তুমি কেন লাফাচ্ছ সেই সময় বোরাক বললেন জিব্রাইল আজকের আর আপনার কোনো কথা কাজে লাগবে না আপনি চুপ করুন আপনার বলতে হবে না আমি সব জানি সব জানিস কে আমার পিঠে সওয়ার হয়েছে সেই সময় আরো লাফাচ্ছে আমার নবী তখন বললেন বোরাক রে কি ব্যাপার তুমি লাফাচ্ছ কেন কি হয়েছে তুমি কি দুজনকে দুজনকে নিতে পাচ্ছ না নাকি সেই সময় বোরাক বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বোরাক জানি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি হলেন নবী আখিরিজ জামান শেষ জামানার পয়গম্বর আপনার তারিফ আপনার গুণগান আমি জান্নাতে সর্বত্র আমার কানে পৌঁছেছে সর্ব জায়গায় আপনার তারিফ শুনেছি প্রশংসা শুনেছি হুজুর গো আপনার আল্লাহ যখন আমাকে অর্ডার দিলেন আপনাকে রিসিভ করার জন্য আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমি তখন অত্যধিক আনন্দিত হয়েছি হুজুর আপনার কাছে আমার একটা আরজু আমার একটা মিনতি আমার একটা অভিযোগ সেটা হলো হুজুর গো আপনি আজকে যেমন আমার পিঠে সওয়ার হয়ে আল্লাহ জান্নাতের মেহমান হচ্ছেন আমি আল্লাহর ঊর্জ ঊর্ধ্ব গমনের মেহমান হচ্ছেন মিরাজ করবেন আল্লাহর সঙ্গে জিদান করবেন হুজুর গো আপনি আমার সঙ্গে কথা দিন কথা দিন কথা দিন আজকে আপনি আমার পিঠে যেমন সওয়ার হয়ে যাচ্ছেন কিয়ামতের মাঠে আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন ওই দিনে আপনি হেঁটে হেঁটে জান্নাতে যাবেন না যাবেন না ওই দিনে আপনি আমার পিঠে সওয়ার হয়ে জান্নাতে যাবেন কিনা বলুন সেই সময় আমার নবী মুচকে হেসে ফেলেছিলেন আমার নবী বললেন বোরাক রে চিন্তা করো না করো না করো না এই তোমার অভিযোগ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকে যেমন তোমার পিঠে সওয়ার হয়ে আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছি আমি তোমার কথা শুনলাম কিয়ামতের মাঠে তোমার পিঠে সওয়ার হয়ে আমি রাসূলুল্লাহ জান্নাত পরিদর্শন করব জোরে জোরে বল না সুবহানাল্লাহ আরো জোরে নারে তাকবীর দেখেন বোরাক স্বার্থকে কাজে লাগছে বোরাক বলছে এ সুযোগ আর হাতছাড়া করলে হবে না আমার নবীকে যে পেয়েছি আর পাবো না অতএব এই জায়গা থেকে আমি আমার নবীর কাছ থেকে কি পাওনাটা আদায় করে নিই স্বার্থটা আদায় করে নিই বোরাক তার স্বার্থকে কাজে লাগিয়েছে আর আমরা সেই নবীর উম্মত হলাম আমরা নবীর দিদার এখনো পর্যন্ত পেলাম না কি উম্মত আমরা হলাম
বাবাজি আমার আব্বা জানে না, নাওজু আন্তরুন যুবক ভাইরা মা ওবরেরা কান্তি খানা করে সদর, এবার কি করছেন আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, বোরাক এত দ্রুতগামী যান, বাবাজি আমার একটা কদম বানিয়েছেন, সিদ্ধান্তুল একটা কদম যখন বানিয়েছেন সাথে সাথে বাবাজি আমার মসজিদুল আকসাতে পৌঁছে গেছেন। এই আয়াতের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, বাবাজি আমার এই আয়াতের মধ্যে দুটো সফরের কথা বলা হয়েছে, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসাটাকে এটা ইসরা বলা হয়। ইসরা মানে রাতের সফর, দিনের সফর নয়, রাতের সফরকে বলা হয় ইসরা। আর ওখান থেকে উদ্যোগামে আকাশ পথে মহাকাশ তয় করে চলে যাবে, এই উদ্যোগ গামিতা হওয়াকে বলা হয় উরুজ। মিরাজ এসেছে, উরুজ থেকে মিরাজ শব্দটা এসেছে, ওখান থেকে আর একটা চলে যাচ্ছে। বাবাজি আমার এবার যখন যাচ্ছেন, যখন যাচ্ছেন সিদরাতুল মুনতাহা যাওয়ার আগেই যখন চলে গেছে কোথা ইসরা হয়ে যাচ্ছেন, তখন আমার নবীকে জিব্রাইল দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন, আল্লাহ নিদর্শন হুজুর আপনার ওফাতের পরে এই মদিনাতুত তাইয়্যিবা এখানেই আপনার কবর হবে, এই জায়গাটা আপনার মাজার মুকদ্দাস হবে। আমার নবী নেমে সেখানে দুই রাকাত নামাজ পড়লেন, আবার ওখান থেকে চলে গেলেন, দেখলেন মুসা নবীর কবরে, মুসা নবীর কবর থেকে যাচ্ছেন, আমার নবী কি দেখলেন, রাইতু ইন্নি রাইতু ইসাল্লিয়া কাইমান, আমার নবী দেখলেন যে মুসা নবী মুসা আলাইহিস সালাম নামাজ আদায় করছেন, ইন্নি রাইতু মুসা ইসাল্লিয়া কাইমান, নামাজ আদায় করছেন। ওখানে সাক্ষাৎ করে ওখানে চলে গেলেন কোথায়, আপনার বাইতুল মুকদ্দাস, হাদিস পাকের মধ্যে বাইতুল মাকদিস এটাও এসেছে শব্দ। তা ওখানে গিয়ে দেখলেন যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু সালামদের ভিড়, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু সালাম, তারা আমার নবীকে আহলান সাহলান জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য সব সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাবা জি আমার আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাফিউল মুজদাবে যেদিনে যে রাতের বেলাতে আমার নবীর মিরাজ হবে, তার আগের দিনের ঘটনা কি ঘটে গেছে শুনুন, তাফসীর করুন বাবা জি আমার, তাফসীরে তাবানি করুন পেয়ে যাবেন, বাবা জি আমার তাফসীরে তাবানির মধ্যে লেখা আছে, হাসিয়ার মধ্যে লেখা আছে, আমার নবী যেই রাতে যাবেন, আমার নবী যেই রাতে তিনি কোথায় যাবেন মিরাজে যাবেন, তার আগের দিনেতে বাবা জি আমার মসজিদ আকসার নামাজ পড়ার পরে মুসল্লিরা চলে যাচ্ছেন, বাবাজি আমার প্রত্যেক দিনের ন্যায় রাতের ন্যায় যেমন তালা মেরে দিয়ে চলে আসেন, বাবাজি আমার আপনাদের বাজার মসজিদে যেমন তালা মারা আছে, কেননা যারা মাতোয়ালি আছে দায়িত্ব থাকে তালো আমার তালা মারতে হবে, কেননা অনেক কিছু জিনিসপত্র আছে, তদ্রূপ মসজিদ আকসাকে তালা মারবেন তালাবদ্ধ করবেন, তালা লাগছে না, দরওয়াজা সেট হচ্ছে না দরওয়াজা লাগছে না, জানালা দিচ্ছে জানালাও লাগছে না। সকলে আশ্চর্য হয়ে গেল ব্যাপারটা কি, প্রত্যেক দিনে তো দালালা দরওয়াজা দিলে লেগে যায়, আজকের লাগছে না কেন, এটা আশ্চর্য ব্যাপার না যে হঠাৎ করে কোথায় কিছু নেই দরজা লাগছে না, কোথায় কিছু নেই জানালা বন্ধ হচ্ছে না, ব্যাপারটা কি, সব মুসল্লিরা হ্যাঁ মাতরিরা চিন্তা পড়ে গেল কি হলো এমন যে দরজা লাগছে না, বাবাজি আমার কেন লাগছে না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বাবাজি আমার লাগার না লাগার কারণ হলো আমার হাবিবের তাআজিম করার জন্য, আমার হাবিবের সম্মানটা কতটা দেখুন, আল্লাহ বললেন আমার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতের বেলাতে আসবে, শেষ রাতের বেলাতে আসবেন, তিনি দেখবেন যে দরওয়াজা বন্ধ, আমার নবী দাঁড়িয়ে থাকবে, এটা চূড়ান্ত বেয়াদবি হবে, আদবের খেলাফ, আল্লাহ চাইলে এই জন্য বাজি আমার ওই রাতের বেলাতে তার জানালা দরওয়াজা সমস্ত জিনিস খোলা ছিল, বন্ধ হলো না, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের কানে খবর পৌঁছে গেছেন আখেরি জামানার নবী আসবেন, আমার আল্লাহ খবর দিয়ে দিলেন সমস্ত নবীরা আমার নবীর সঙ্গে দেখা করার জন্য, আমার নবীকে আহলান সাহালান জানানোর জন্য আনন্দে বাঘে বাঘ হয়ে আছেন, আমার নবী আমার যখন গেছেন, আমার নবী আমার যখন পৌঁছালেন,
জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মিহরাবে চলে যান, আপনি মিহরাবে চলে যান, আমি আজান দেব, আল্লাহর হুকুম হয়েছে আমি আজান দেব, আমি আমার আজান হয়ে গেলে আপনি দূরে কান নামাজ পড়াবেন, চার রেকাত নয়, কেননা আসসালাতু মাসনা মাসনা, নামাজ দূরে কাত দূরে কাত, বাবাজি আমার নামাজ দূরে কাত আপনি পড়াবেন, আপনি পড়ান, আমার নবী বলছেন না 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 আমি পড়াবো, কেন না আপনি পড়াবেন, আপনি পড়াবেন, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের আপনি সরদার, আপনি হলেন নবী আখিরুজ জামান, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করেছেন আল্লাহর অর্ডারে, আপনি নামাজ পড়াবেন, যখন আমার নবীর আগে বাবাজি আমার তাফসীরের মধ্যে এসেছে, আদম নবী মনে মনে করছে আমি হলাম আদম নবী, আমার সমস্ত সন্তানেরা আমি হলাম প্রথম, তাহলে আমি আমি যোগ্য উত্তরসূরি, আমি যোগ্য, আমি ইমামতি করব, এই মনে মনে আদম নবীও করেছিলেন, সমস্ত উলিল আজম পয়গম্বর, বাবাজি আমার সমস্ত নবীদের মধ্যে থেকে উলিল আমর পয়গম্বর হলেন পাঁচজন, এক লক্ষ মতান্তরে 224,000 পয়গম্বর আলাইহিস সালাতু সালাম, আর কোরআনের মধ্যে 25 জন নবীর নাম এসেছে, এই 25 জন নবীর মধ্যে থেকে 5 জন হলেন উলিল আজম, তাদের আবার সম্মান আলাদা, উলিল আমর তারা মনে মনে করলেন, ইব্রাহিম নবী মনে করলেন আমি ইমামতির যোগ্য, আমি ইমামতি করব, বাবাজি আমার মুসা নবী মনে করলেন আমি ইমামতির যোগ্য, এই মনে মনে করছেন, কিন্তু কেউ সামনে বাড়তে পারছেন না, আল্লাহ যতক্ষণ না হুকুম হয়, আল্লাহ যখন হুকুম হয়ে গেল আমার নবী মেহরাবে দাঁড়িয়ে গেলেন, আমার নবী ইমামতি করলেন, আমার নবী যখন ইমামতি করলেন, ইমামতি করার পরে বাবাজি আমার অল্প সময়, আমার নবী তো ওখানে বেশি সময় দেবেন না, দেবেন না, দেবেন না, আমার নবী আমার যখন সালাম ফেরালেন, সমস্ত উলিল আজম পয়গম্বর 5 জন আম্বিয়া আলাইহিস সালাম মুসাফা করলেন, আমার নবীর সঙ্গে মুসাফা করার মতো সকলের সময় হলো না, 5 জন উলিল আজম পয়গম্বর 5 জন তারাই মুসাফা করলেন, মুসাফা করলেন, আমার নবী আমার কি করলেন, এবার ওখান থেকে যখন বিদায় নেবে, নবীদের পক্ষ থেকে আমার নবীকে মেহমানদানি করার জন্য, বাবাজি আমার বেশি জিনিস নয়, চারটা চার রকম শরবতের ব্যবস্থা করা হয়েছিল, তকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, আউলাদে মুজাদ্দিদি জামান, আউলাদে মুজাদ্দিদি জামান, নারে তাকবীর, বাবাজি আমার হুজুর কিবলা এসে গেছে, ঠিক সময় মতো আসবেন, আপনার খুশি না বেজার, ঠিক সময় মতো এসে যাবে, বাবাজি আমার তাহলে আপ্যায়ন, মেহমানদারি করতে হয় তাই না, মেহমানদারি করতে হয় আমার নবী সুন্নাহ, তা মেহমান নামাজ আমার নবী যখন গেছেন মসজিদ, কোথায়, মসজিদে আকসা, সমস্ত নবীদের পক্ষ থেকে 4টে গ্লাস, কটা গ্লাস, এরকম 4টে গ্লাস, একটা আছে কি শারাব মধু, একটা আছে কি পানি, আর একটা আছে কি জুস আঙ্গুরের জুস, আর একটা আছে দুধ, 4টে গ্লাস রেডি করে আমার নবী যখন বিদায় নেবেন, তখন বলছেন কি বলছেন, জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, বললাম হুজুর এই সমস্ত নবীদের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া, এই 4টার মধ্যে আপনি একটা অন্তত পান করুন, 4টা গ্লাস যখন জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে তুললেন, আমার নবী 4টে দেখলেন, দেখার পরে একটাই পান করলেন, একটা জিনিস পান করলেন, একটা গ্লাস থেকে তিনি পান করলেন, সেটা কি, জি কি শুনতে পাচ্ছি না, হ্যাঁ রাইট, 4টা গ্লাস যখন দিলেন, 4টা গ্লাসের মধ্যে থেকে আমার নবী লাবানন মানে দুধ, আমার নবী দুধের গ্লাসটা নিয়ে পান করলেন, পান করলেন, জিব্রাইল আনন্দিত হয়ে খুশি মনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভালো জিনিসটা পান করেছেন, কেননা দুধটা আমারও পছন্দ, দুধের মধ্যে মাখন আছে, দুধের মধ্যে প্রোটিন আছে, অনেক কিছু আছে, বাবাজি আমার আমার নবী ভালো জিনিসটা পান করবেন না, তা মন্দ জিনিস পান করবেন, আমার নবী তো ভালোই জিনিস পান করেছেন, জিব্রাইল বলছেন হুজুর আপনি ভালো জিনিস পান করেছেন, তাফসীরের মধ্যে এসেছে,
বাবাজি আমার এবার ওখান থেকে কি করলেন আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, হুজুর আমার কি করলেন, হুজুর আমার কি করলেন, বোরাকের উপস্থাপন হলেন, ওখান থেকে বড় একটা কদম বানিয়েছে, প্রথম আসমানে পৌঁছে গেছে। বাবাজি আমার দুনিয়া থেকে প্রথম আসমানে যেতে গেলে 500 বছর রাস্তা, প্রথম থেকে দ্বিতীয় আসমানে তয় করতে গেলে 500 বছর রাস্তা, দ্বিতীয় থেকে চতুর্থ তৃতীয় আসমানে মানে পদার্পণ করতে গেলে 500 বছর রাস্তা, এইভাবে করে বাবাজি আমার 700 আসমান পর্যন্ত চলে গেছে। ও আমার আব্বা জানে রা, প্রথম আসমানে যখন পৌঁছে গেলেন জিব্রাইল কি আওয়াজ দিচ্ছেন, আওয়াজ দিচ্ছেন আসমান থেকে ফারিস্তা বলছেন মান আনতা, আপনি কে, আপনি কে, আনা জিব্রাইল, আমি হলাম জিব্রাইল আমিন আলাইহিস সালাম, ও মান মাআকা, তোমার সঙ্গে কে আছে, আমার সঙ্গে আছে নবী আখিরিস জামান জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। বাবাজি আমার তখন কি করলেন, ওই নবীরা জানেন যে আমার, ওই নবীরা জানতেন জিব্রাইল একা নাই, একা নয়, জিব্রাইলের সঙ্গে আখেরি জামানার পয়গম্বর আছেন। সমস্ত নবীদের কাছে খবর হয়ে গিয়েছিল যে আজকের একা আসবে না, জিব্রাইল সঙ্গে আনবেন, আর তারা রেডি আছে, আদম নবী রেডি। এখানে একটা প্রশ্ন যে আদম নবী সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল কোথায়? বাইতুল মুকদ্দাসে। বাইতুল মুকদ্দাসে তো সাক্ষাৎ হলোই, তাহলে এই বাইতুল মুকদ্দাসে সাক্ষাৎ হলো, ফের চলে গেল যে সমস্ত নবীরা পর পর আসমানে রয়ে গেছে, তাহলে বোরাকের গতি তো বললাম যে বিদ্যুতের থেকে, বিদ্যুৎ যদি 1 সেকেন্ডে 186,000 মাইল যদি যেতে পারে দুনিয়া হিসাবে, তার থেকেও লক্ষ লক্ষ গুণ দ্রুত যায় বোরাক, আর বোরাকের থেকেও আরো দ্রুত যায় কে, নবীদের সফর। জোরে বলুন না সুবহানাল্লাহ, বোরাকের থেকেও নবীদের সফরটা আরো দ্রুত। আর বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং বলছেন, বৈজ্ঞানিকরা বলছেন যে যখন এই বিদ্যুতের গতির থেকে কোনো গতি আগে যাবে তখন ঘড়ির হিসাব পিছিয়ে যাবে, দুনিয়ার হিসাব তখন সে পিছিয়ে আসবে, এর থেকে দ্রুত গেলে আর ঘড়ি হিসাব দিতে পারবে না। তাহলে বোরাক কত স্পিডে গেছে সেই হিসাব তো ঘড়ি দিতেই পারছে না আজ পর্যন্ত। আমার নবী গেলেন, আমার নবী যে সিদরাতুল মুনতাহা চলে গেলেন, বাবাজি আমার প্রত্যেকটা আসমানে যখন যাচ্ছেন নবীদের সঙ্গে সাক্ষাৎ, আমার নবী, আমার নবী যখন প্রথম আসমানে গেলেন আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, আদম নবী আমার নবীকে জোরে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে কি করছেন, জড়িয়ে ধরে বললেন মারহাবান বিকা ইবনে সালেহ, হে সন্তান, হে আমার সন্তান, ভালো সন্তান, তোমাকে মারহাবা জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি, আমার নবীকে জড়িয়ে ধরলেন। বাবাজি আমার, আমার নবী যখন দ্বিতীয় আসমানে গেলেন দেখলেন বাবাজি আমার ইউনুস নবী দাঁড়িয়ে আছেন, ইহুন নবী, ইহুনুস নবী ইলাব্বি ইলাব্বি, বাবাজি আমার তালবিয়া পড়ছেন, তালবিয়া পড়ছেন, আমার নবীকে জড়িয়ে ধরে কি করছেন, আমার নবী কদম মুসি গুনেছেন, আমার নবীকে আহলান সাহলান জানালেন, এই করে করে যেখানেই যাচ্ছে সমস্ত নবীরা আমার নবীকে সম্মান জানাচ্ছেন। সিদরাতুল মুনতাহা যখন চলে গেলেন বাবাজি আমার, সিদরাতুল মুনতাহা মানে কি, আল্লাহর কোরআন খুলুন পেয়ে যাবেন, عندها سدرة المنتهى عندها جنة المأوى সিদরাতুল মুনতাহার পাশে আছে, সিদরাতুল মানে কুল গাছ, মুনতাহা মানে বর্ডার শেষ, মুনতাহা মানে শেষ, বাবাজি আমার ওই কুল গাছের বর্ডার সেটা কা, ওর পাশে কি আছে, ইন্দাহা জান্নাতুল মাওয়া, বাবাজি আমার জান্নাতুল মাওয়া নামক জান্নাত আছে তার পাশে। ও বাবাজি আমার ওখানে যখন জিব্রাইল নিয়ে চলে গেলেন, জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আর যেতে পারবো না, এবার আপনি যান, আপনি যান, আপনি যান, আমি যেতে পারবো না। বাবাজি আমার এই কথা যখন বললেন, আমার নবী বললেন ভাই জিব্রাইল এটা কেমন কথা, তুমি তো আমি শুয়েছিলাম, আমাকে নিয়ে চলে এসেছো, তুমি আমাকে বাড়ি থেকে নিয়ে চলে এসেছো, হাফ রাস্তায় যদি ছেড়ে দাও এটা কেমন হয়? এটা কেমন ব্যাপার যে আপনি আমাকে নিয়ে এলেন, আপনি আমাকে হাফ রাস্তা থেকে কি করলেন, হাফ রাস্তা যদি ছেড়ে দেন এটা কেমন হয়?
কিন্তু হবে না, বাড়ি থেকে নিয়ে এলাম আমার গন্তব্যস্থলে পৌঁছানো। কেউ যদি আপনাদের এই কমিটি পক্ষ থেকে যদি আমাকে আনতে যান, হুজুর চলো আপনাকে রিসিভ করতে এসেছি জলসাই, আর আপনি যদি বারাসাতে এসে বলছেন হুজুর আমি একটা কাজ মিটিয়ে যাচ্ছি আপনি আগে যান, আমার মনটা কি ভালো হবে না খারাপ? খারাপ হবে যে তাহলে আপনি আনতেই গেলেন কেন? আপনি যখন আনতে গেছেন তাহলে আমাকে তো গন্তব্যস্থলে পৌঁছাবেন, তা না করে হাফ রাস্তায় ছেড়ে দিচ্ছেন। তখন জিব্রাইলের চোখে পানি, হায় রে হায়, জিব্রাইলের মিনতি শুনেন, তাফসীর খুলুন বাবাজি আমার তাফসীরে, বাবাজি আমার তাফসীরে খাজাইন খুললে পেয়ে যাবেন। ও আমার আব্বা জানে রাত, জিব্রাইল কি বলছেন, জিব্রাইল কি বলছেন শুনুন, জিব্রাইল বলছেন লাম ইয়াবলুগুহু আহাদুম মিনাল মাখলুকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিব্রাইল তো দূরের কথা, এখানে এই বর্ডারটা কোনো মাখলুক ক্রস করতে পারবে না, কেউ অতিক্রম হতে পারবে না, পারবে না, জোরে পুরো সরকার হয়ে যাবে। আমি জিব্রাইল, আমার 650 পাকনা আছে, পাকনা আছে, এই পালগুলো আমি জ্বলে যাবে, জ্বলে পুরো সরকার হয়ে যাবে, আমি যেতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। তখন আমার নবী বললেন জিব্রাইল কি তোমার তো মনের কথা আমি শুনলাম, তাহলে তুমি কি আল্লাহকে দেখুনি দেখুনি? জিব্রাইল আমার নবীকে বললেন না ইয়া রাসূলুল্লাহ, আমার বড় চাওয়া পাওয়া ছিল যে আল্লাহ আমাকে যখন অর্ডার দিলেন আপনাকে মেহমান করে আনার জন্য, আমি মনে মনে এত আনন্দিত হয়েছি, আল্লাহর সঙ্গে আপনার যে কি কথা হবে আমি তৃতীয় ব্যক্তি হিসাবে শ্রবণ করব, শুনবো, এটা আমার বড় পাওনা ছিল, আমি আরো আশা করেছিলাম, আল্লাহকে তো কখনো দেখি নাই, আপনার সঙ্গে সঙ্গে আমি জিব্রাইল আল্লাহকে দেখে নেব, কিন্তু না না না, এটাও আমার নসিবে জুটল না। জিব্রাইল আল্লাহকে দেখার মতো সৌভাগ্য অর্জন করেনি, অথচ সমস্ত কি আমার নবীর কাছে জিব্রাইল যে কত হাজার বার এসেছে তা ঠিক নেই, ওহী নিয়ে কতবার এলেন, আল্লাহর হুকুম তামিল করছেন, অথচ আল্লাহ দেখেনি। কোন নবীরা আল্লাহকে দেখলো না, দেখলো না, দেখলো না, একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেবল আল্লাহকে দেখেছেন, কোন নবীরা দেখেনি, একমাত্র আমার নবী আল্লাহকে দেখেছেন। রুহানিয়াত তো অনেকবার হয়েছে চামলার চোখে, চামলার চোখে হাদিস পাকের মধ্যে এসেছে, আমার নবীকে প্রশ্ন করা হলো মিরাজে আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর গো আপনি কি, আপনি কি আল্লাহকে দেখেছেন, হুজুর গো আপনি কি আল্লাহকে দেখেছেন? সেই সময় আমার নবী বললেন আমি রাইতু, আমি রাইতু, আমি আল্লাহকে রাইতু আযজা ওয়াজাল, আমি আল্লাহকে দেখেছি, ফি আহসানা সূরাতি, আমি আল্লাহকে সুন্দরভাবে দেখেছি। বাবাজি আমার অন্য হাদিসের মধ্যে এসেছে আমি আল্লাহকে সরাসরি আমার রাসূল বলছেন চামড়ার চোখে আমি আল্লাহকে একবার দেখেছি, মাররাতান রাইতু, রাইতু আযজা ওয়াজাল, মাররাতান আমি আল্লাহকে একবার দেখেছি চামড়ার চোখে। অন্য কোন নবী কিন্তু আল্লাহকে দেখার মতো সৌভাগ্য অর্জন করেন নাই, কেবলমাত্র আমার নবী আল্লাহকে দেখেছেন। বাবাজি আমার, এবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এবার আপনি চলে যান, চলে যান। আমার নবী আবার ভয়ভীত হচ্ছেন যে আমি একা কেমন করে যাব, আল্লাহ পাক আওয়াজ দিলেন হাবিব রে আপনি ভয় করবেন না, করবেন না, করবেন না, আপনি চলে আসুন, আমি আল্লাহ আপনার জন্য স্পেশাল গাড়ি পাঠাচ্ছি, স্পেশাল গাড়ি পাঠাচ্ছি, যে গাড়িটা আপনাকে বোরাক নামক গাড়িতে আপনাকে নিয়ে আসা হয়েছিল, ওর থেকেও আরো দামি গাড়ি, বোরাক, যে বোরাকে আমার নবী উদ্যোগমন হয়েছেন আকাশ পথে যাত্রা করেছেন, সেই সেই গাড়িতে কি কোনো ঢাকনা ছিল? কথা বলে আর প্লেনে মানুষ যেতে গেলে কি করে, আমরা যখন উড়ে যাই দেখি জানলা, ছোট জানলা দেখি যে কোথা কতটা উপরে আছে, মেঘের উপরে আছে কিনা, নিচে আছে কিনা, আমরা দেখি না জানলা থেকে, আমাদের চারদিকে সব ঢাকা আছে, না হলে আমরা উঠতেই পারবো না। এই যে প্লেন যে উঠতে শিখলো কি করে বিজ্ঞানীরা, আমার নবী হযরত মুহাম্মাদের যে উদ্যোগমন যাত্রা হয়েছে তার যাত্রাকে কেন্দ্র করে
তারা শুরু করলো যে না, হযরত মুহাম্মদ যখন উদ্যোগমনে গেছে তাহলে আমাদেরও কিছু উদ্যোগমনে আকাশপথে যাওয়াটা সম্ভব হবে। আমার নবীকে কেন্দ্র করে তারা আবিষ্কার করতে শুরু করলো। আমার নবী কোনো ঢাকনা ছিল না। আমার নবী যখন এক একটা আসমান তয় করছে, তাকিয়ে তাকিয়ে দেখে যাচ্ছে, সচক্ষে দেখছেন কোন দিকে ঢাকা নাই, ঢাকা নাই, ঢাকা নাই। আমার নবী চলে গেলেন, যখন চলে গেলেন, বাবাজি আমার এবার ওখান থেকে আল্লাহ পালাচ্ছেন রফ রফ রফরফ নামে একটা দ্রুতগামী যান। বাবাজি আমার রফরফ মানে সাদা চাদর, চাদর বিছিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ যখন বিছিয়ে দিলেন, আমার নবী দাঁড়িয়েছেন আল্লাহর নবী ভয় না করার জন্য। হাদিস পাকের মধ্যে এসেছে, বাবাজি আমার উমার ফারুক আর আবু বকর সিদ্দিক কথাবার্তা বলছেন, তাদের কথার আওয়াজটা আমার নবীর কানে পৌঁছাচ্ছে। এই পৌঁছানোর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছে গেলেন। আল্লাহর কত কাছে গেলেন? বাবাজি আমার লা জামান তয় করলেন, লা মাকান তয় করলেন, তারপরে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করলেন। বাবাজি আমার একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দা পর্যন্ত যেতে রাস্তা হলো 500 বছরের রাস্তা। যেমন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে গেলে 500 বছর রাস্তা, তদ্রূপ 70,000 নূরের পর্দা, তাই একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দা ভেদ করতে কত রাস্তা? 500 বছর রাস্তা। তাহলে এই যে জিব্রাইল নিয়ে গেল সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত, তাহলে এই রাস্তাটা এই দুনিয়া থেকে মক্কা থেকে এই রাস্তাটা বেশি না ওই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পর্যন্ত দর্শন করার রাস্তাটা বেশি? জি, ওখান থেকে তাহলে রাস্তা আরো অনেক বেশি। জিব্রাইল তো সামান্য নিয়ে গেছে, সামান্য আরো অনেক রাস্তা বেশি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। আমার নবী একা যাচ্ছেন, ওই বলার কারোর ক্রস করার ক্ষমতা নাই। আল্লাহর কাছে আমার নবী যখন পৌঁছেছে, আল্লাহ বলছেন হাবিবিরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইলি আও আদুনা। সূরা নাজম খুলুন, বাবাজি আমার সূরা নাজম খুললে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন সুম্মা দানা, দানা মানে কাছে, দানা মানে দুনিয়া। দানা মানে কি? দুনিয়া। দুনিয়া মানে কাছে, দুনিয়া তাড়াতাড়ি শেষ হবে, দুনিয়া বেশি দিন নয়, বেশি দিন নয়। বাবাজি আমার দানা মানে কাছাকাছি, সুম্মা দানা ফাতাদাল্লা আরো কাছে হয়ে গেলেন, ফাকানা কবা কাউসাইন। বাবাজি আমার ফাকানা কবা কাউসাইন কেন ব্যবহার করা হয়েছে? আরবে সেই যে সেই সময় একটা প্রচলন ছিল, যখন যুদ্ধ করতে করতে কেউ যদি মনে করে যুদ্ধ আমরা হেরে যাব, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, যুদ্ধ করব না, যখন পক্ষ বিপক্ষ যখন আপোষে মীমাংসা হবে, সেই সময় তাদের সিস্টেম হলো দুজনা দুই উভয় দলের ধনুকটাকে এক জায়গায় করে মানুষকে দেখাতে হবে, আমরা মিলে গেছি, সন্ধি অর্জন করেছি, আমরা যুদ্ধ করব না। এটা মানুষকে দেখাতে হবে, তাহলে সমস্ত মানুষ জানলো যে না মিল হয়ে গেছে, আর যুদ্ধ হবে না। তাহলে দুজন ধনুক এক জায়গায় করবেন, এক জায়গায় যখন করবেন মানে কি খুব কাছে লেগে যায়। আল্লাহ পাক এই কথাটা কোরআনের মধ্যে আনছেন, ফাকানা কাবা কাউসাইন, দুটো ধনুক যত কাছে এসেছে, আও আদনা আমি আল্লাহ তার থেকেও বেশি কাছে। আমার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ কাছে আনতে 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 আমার রহমতে কোলে তুলে নিয়েছি। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, উনকি উলফত নিহামে, উনকি উলফত নিহামে রসিলে মে হ্যায়, দিল মে উলফত ওর দিল মদিনে মে হ্যায়, তালিবু কো ভালা কিস
তালিবু কো ভালা কিস তরহ চন হো জব কা মতলুব উনকা মদিনে মে হ্যায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা ছোড়ো দুনিয়া কা দর ছোড়ো দুনিয়া কা দর আর মদিনে চলো হায় রে হায় আশিকের রাসূল যাদের যারা নবীর পাগল নবী ছাড়া কিছু বোঝে না তাদের কথা দেখেন বাবাজি আমার আব্বা জানেনা ও আমার দেগঙ্গা বাজারে ঐতিহাসিক মাহফিলের মেহমানেরা আপনারা শুনুন আপনারা শুনুন আজ থেকে রসুলের কথাটা কবির কলমের মাধ্যমে প্রকাশ পেয়েছে আজ থেকে রসুল বলছেন আমার দুনিয়া ভালো লাগে না লাগে না লাগে না লাগে না লাগে না আমাকে দুনিয়া থেকে মদিনাতে নিয়ে চলো মদিনাতে নিয়ে চলো মদিনাতে নিয়ে চলো কেননা দুনিয়াতে যার কোনো ঠিকানা নাই দুনিয়াতে যার কোনো সাহারা নাই তার ঠিকানা হলেন বিশ্ব নবী মুস্তাফা জোরে জোরে এবং সুবহানাল্লাহ আরো জোরে ছোড়ো দুনিয়া কা দর ছোড়ো দুনিয়া কা দর আর মদিনে চলো বেকসু কা সাহারা মদিনে মে হ্যায় বেকসু কা সাহারা মদিনে মে হ্যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও আমার আব্বা জানেরা নজওয়ান তরুণ যুবক ভাইয়েরা মা ওপরেরা কান্তি খাড়া করে শুনুন আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন কোথায় গেলেন আল্লাহর কাছে গেলেন আল্লাহর কাছে যখন পৌঁছে গেলেন আমার আল্লাহ নবীকে পাওয়ার পরে বলছেন যখন আল্লাহ আল্লাহ বিশ্ব নবীকে রহমতের কোলে নিয়ে নিলেন আল্লাহ বিশ্ব নবীকে রহমতের কোলে নেওয়ার পরে আল্লাহ বলছেন লাম ইয়াতাহাদুল ক্বাবলুক لم يتعهد قبلك ولم يتعهد بعدك আল্লাহ বলছেন হাবিবি রে আপনাকে যে জায়গায় নিয়ে এসেছি এখানে তো কোনো ঘড়ি কাজ করবে না করবে না এখানেও বাবা জি মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন এমনও অনেক জায়গা আছে আকাশের যেখানে আলো পৌঁছায় না পৌঁছায় না পৌঁছায় না বাবা জি আমার তাহলে আল্লাহ নবী আল্লাহর কত কাছে চলে গেছেন আল্লাহ নবীকে আল্লাহ পে বলছেন হাবিব ওলাম আতাহাদুল কবলুক এখানে যেখানে আপনাকে নিয়ে এসেছি এই জায়গাটা ইতিপূর্বে কাউকে নিয়ে আসি না ইতিপূর্বে কাউকে জায়গায় স্থান দিইনি স্থান দিইনি স্থান দিইনি ওয়ালা মাতা আহাদুন বাদুক হাবিব রে আপনার পরে ওই জায়গা অন্য কারো স্থান দেব না দেব না দেব না দেব না আমি আল্লাহ চাই না আপনার কদম যেখানে পড়েছে অন্য কারোর কদম সেই জায়গায় পড়ুক জোরে জোরে বল সুবহানাল্লাহ আরো জোরে নবীর শান কি দেখেন নবীর শান আল্লাহ কি দিচ্ছেন দেখেন বাবাজি আমার আমার নবীর সঙ্গে আল্লাহ যে কথাবার্তা হলেন আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে বাবাজি আমার ওই কথাটা কত বছর হয়েছিল ওই যে মিরাজে গেলেন রাত 12টার পরে গেলেন মধ্যরাতে রাতের বেলা গেছেন ওই যে যাওয়াটা সেখানে গিয়ে যে কথা বললো এটা আমার নবী বলছেন এই কথা আমার আল্লাহর সঙ্গে আমি বললাম এটা একটা দুটো তিনটে বছর নয় এটা দীর্ঘ 27 বছর ধরে কথা বলেছি যেটা বলুন না সুবহানাল্লাহ 27 বছর ধরে কথা আল্লাহর সঙ্গে আমার হাবিবের মুস্তাফার হাদিস পাকের মধ্যে 27 বছর ধরে কথা
কথা বলেছেন হাদিসের মধ্যে পাওয়া যায়। বাবাজি আমার শুধু তাই নয়, হাদিসের অন্য হাদিসের মধ্যেটাও পাওয়া যায়, আমার নবী আমার যখন চুনেলেন, আমার নবী আমা এসে দেখছেন যে আমার নবী উযু করে গিয়েছিলেন, উযুর পানিটা গড়িয়ে যাচ্ছেন। সকলে একটু উঠে দাঁড়ায়,